ওয়েলকাম ব্যাক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি রুমকি ব্যানার্জি অ্যাধায়ন টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য তো আজকে আমি কালকাটা ইউনিভার্সিটির তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা যাদের সাধারণ বাংলা আছে মানে এলসিসি টু তার দু হাজার একুশের কোয়েশ্চেন পেপারটা দিয়ে চলে এসেছি যারা জেনারেল আছে তাদের এলসিসি টু আছে তোমরা জানো অলরেডি তো তাদের দু হাজার একুশের কোয়েশন পেপারটা নিয়ে এসেছি তো চলো তোমরা দেখে নাও এক নম্বরে আছে তোমাদের দুটি প্রশ্ন ক অথবা খ করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে গিয়ে দশ কোড়ে তিন পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের মানই হচ্ছে দশ করে। একের ক রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো নাম্বার টু এর ক পৌরাণিক নাটক বলতে কী বোঝো এই ধরনের নাটকের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে সম্পর্কে উল্লেখ করে একটি বাংলা পৌরাণিক নাটক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো অথবা খ ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো নাম্বার থ্রি তিনের ক দেখে নাও মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের নামকরণের সার্থকতা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো অথবা খ মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গ অবলম্বনে রাবণ চরিত্রটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবার চার নম্বর দেখে নাও উদাহরণ সহ সংজ্ঞা দাও এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে ক শব্দের অর্থ সংক্রমণ অথবা চারের খ জোর কলম শব্দ পাঁচের ক গীতি কবিতার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো অথবা খ উপন্যাস ও রোমান্সের পার্থক্য আলোচনা করো নেক্সট তোমরা দেখো ছ নম্বরে আছে মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে বর্ণিত মেঘনাদের প্রমোদ উদ্যানের সংক্ষিপ্ত বর্ণনা দাও অথবা খ যাইব আমি সাজে হে বীরেন্দ্র বৃন্দ লঙ্কার ভূষণ দেখিব কি গুণ ধরে রঘুকুল মনি। অরাবন অরাম বা হবে ভব আজি বক্তাকে উদ্ধৃতাংশটি তাৎপর্য লেখ সাতের ক বাংলার শব্দ ভাণ্ডারের অর্ধ তৎসম শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা খ বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো অথবা গ মেঘনাদবাদ কাব্যের প্রথম স্বর্গে বাইপ মা বীররসে ভাসি মহাগীত কাব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো এবার দেখো তোমাদের আট নম্বরের সংক্ষেপে পূর্ণ বাক্যে উত্তর দাও প্রত্যেকটি প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এখানে এক করে পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে তো দেখে নাও ক শব্দ কাকে বলে দুটি দেশি শব্দের উদাহরণ দাও গ মহাজন শব্দটির অর্থের অপকর্ষ কিভাবে ঘটেছে লেখো ঘ শব অর্থে প্রসার বা সম্প্রসারণের একটি উদাহরণ দাও উম একটি মধ্যস্বর লোপের উদাহরণ দাও চ আনারস শব্দটি কোন ভাষা থেকে আগত ছ মহাকাব্যের দুটি প্রধান ভাগের উল্লেখ করো বর্গের জ পোয়েটিক্স গ্রন্থটির রচয়িতাকে ঝ একটি সার্থক বাংলা ঐতিহাসিক নাটকের নাম লেখো ইয় একটি সার্থক বাংলা সামাজিক উপন্যাসের নাম লেখো ট ছোট গল্পের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ঠ সাহিত্য সমালোচনামূলক রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রন্থের নাম লেখো ঢ মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে উল্লিখিত ভগ্নদূতের নাম কি ঢ দশা দশা ননাত্মক শব্দটির অর্থ কি তার নাম লেখো বাসবের চাপ কতটির অর্থ কি তো পুরো কোয়েশ্চেন পেপারটা আমি তোমাদের দেখিয়ে দিলাম বলে দিলাম তার সঙ্গে তো আশা করবো ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা অনেকেই চ্যানেলটি ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার অধ্যায়নের পাশে থাকো চ্যানেলটির পাশে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেলেকেনটি প্রেস করে দাও ফার্দার নোটিফিকেশনের জন্য আর কী ধরনের সাজেশান ভিডিও দেখতে চাও আমাকেও কিছু সাজেশান দেওয়া থাকবে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করতে পারো আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আগে পর্যন্তই থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং